আসসালামু আলাইকুম, সফি 360 ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি আপনাদের টিচার সফি আহমেদ। আজকে অ্যাডোবি ফটোশপ ইন্টারমিডিয়েট টিউটোরিয়ালের আরেকটা ক্লাস, সেটা হচ্ছে কিভাবে আমরা এক্সপোজার ঠিক করতে পারি, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ এক্সপোজার। এটা হচ্ছে আজকের ভিডিওর বিষয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে এক্সপোজার ঠিক করতে হয়। দেখুন, আমি এখানে একটা ছবি নিয়ে নিয়েছি, ইন্টারিয়র অর্থাৎ ঘরের যে ছবি, ভিতরের ছবি একটা নিয়ে নিয়েছি। এই ছবিটাতে দেখাবো আজকে যে আসলে কিভাবে এক্সপোজার আপনি ঠিক করবেন। যদি আপনার ছবি যদি একটু বাঁকাও থাকে তাহলে কিন্তু সেটাও আপনি ঠিক করতে পারবেন। মনে করুন এই ছবিটা যদি এরকম বাঁকা থাকে এবং এই ছবিটাকে আমরা মনে করুন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ছবিটা এরকম বাঁকা থাকলে আমরা কি করব, আমি ধরে নিলাম বাঁকা ছিল আর কি। এই যদি বাঁকা থাকে সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা প্রথমে দেখব হচ্ছে একটা ছবি যদি বাঁকা থাকে তাহলে সেটা আপনি কিভাবে ঠিক করবেন। প্রথমে আমি একটা একদম রিয়েল একটা ছবি নিয়ে নিই যে ছবিটাতে বাঁকা আছে। মনে করুন আমি আমার এখানে কতগুলো ছবি আছে, এই ছবি থেকে বাঁকা কিছু ছবি আমি এখানে নিয়ে নিচ্ছি। মনে করুন কোনটা নিব, এইটা নিয়ে নিচ্ছি, এইটা নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন যে এইখানে আমার কিন্তু বাঁকা আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এইখানে বেশি এইখানে কম, তাহলে এটাকে সোজা করতে হবে। এইরকম ছবি আপনি কীভাবে সোজা করবেন, কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে আপনি যেটা করতে পারেন, প্রথমে কন্ট্রোল এ দিয়ে এটা অল সিলেক্ট করতে পারেন এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবেন। ট্রান্সফর্ম করার সাথে সাথে এইখানে দেখতে পাবেন যে একদম সাইডে যখন মাউসটা নেবেন তখন কিন্তু আপনার মাউসটা এরকম কার্ভ হবে। মাউসটা যখন কার্ভ হবে এরকম, তখন আপনি ক্লিক করে যদি এভাবে নিচের দিকে টান দেন, এই যে দেখতে পাচ্ছেন ঘুরছে ঘুরছে, উপরের দিকে টান দিলেন এই দিকে ঘুরবে। সেক্ষেত্রে আপনার কিন্তু চোখের অনুমানে এটাকে যেটা করতে পারেন সোজা করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন এইখানে আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম, অথবা আমরা যেটা করব এইখানে যে ক্রপ টুলটা আছে ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর এই মেনু বারের নিচের দিকে দেখতে পাবেন এই পাশে এসে এই যে স্ট্রেইটেন নামে একটা কি আছে, একটা বাটন আছে, এইখানে ক্লিক করবেন এবং এই পাশে এসে এই যে প্লাস চিহ্নটা আসলো, এই প্লাস চিহ্নটা যে পাশটা আপনি স্ট্রেইট করতে চান সেই পাশটা একদম এই এইখান থেকে ধরে একদম শেষ পর্যন্ত যেটা আপনি স্ট্রেইট করতে চান। এই যে মনে করুন এইখানে আমরা যেটা করলাম এটাকে আমরা এখানে ক্লিক করে দিলাম, তাহলে কি হবে এটা স্ট্রেইট, এই যে দেখতে পাচ্ছেন স্ট্রেইট হয়ে গেছে। ক্লিকটা ছাড়ার সাথে সাথে স্ট্রেইট হয়ে যাবে এবং এন্টারে চাপ দিয়ে দিবেন, অথবা এই যে টিক চিহ্নটা আছে এটাতে ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু একদমই স্ট্রেইট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার চোখের অনুমান লাগবে না, এটা কিন্তু একদম মাপ দেওয়াই আছে, কোনো ধরনের পরিবর্তনও হবে না, তাছাড়া হচ্ছে ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, একদম আপনার ফটোশপ এআই এআই এর মাধ্যমে এটা কিন্তু সোজা হয়ে যাবে। এটা হচ্ছে সোজার বিষয়টা। আর আমি যেটা করছি এই ছবিটাতেই এক্সপোজারটা দেখাচ্ছি আপনাদের, চলুন। তো এক্সপোজার বিষয়টা হচ্ছে কি, এক্সপোজার প্রথমে আমরা যদি ইমেজে ক্লিক করি এবং অ্যাডজাস্টমেন্টে ক্লিক করি, এইখানে কিন্তু আমরা এক্সপোজার নামে একটা এই যে দেখতে পাচ্ছেন এক্সপোজার এটা পাবো। এবং এই এক্সপোজার যদি আমরা এই জায়গা ঠিক করি তাহলে কিন্তু আমাদের এই লেয়ারে একদম লেয়ারের উপরে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আমরা এইখান থেকে না নিয়ে আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট বাটনটা আছে এখানে ক্লিক করি এবং এইখানে এক্সপোজারে ক্লিক করি, তাহলে এটার উপরে নতুন একটা লেয়ার তৈরি হবে এবং এইখানে যদি আমরা এক্সপোজারটা ঠিক করি তাহলে কিন্তু আমাদের আরও অনেক বেশি সুবিধা হবে। কারণ সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যখন তখন এই লেয়ারটাকে মুছে দিতে পারবো এবং ডিলিট এখানে ক্লিক করে এখানে ডিলিটও করে ফেলা, এই যে ডিলিটও করে ফেলতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। তো চলুন এক্সপোজারটা আসলে কী সেটা দেখে নিই। এক্সপোজারের প্রথমে আমরা এক্সপোজারটা দেখানোর আগে প্রথমে আপনাদেরকে বলি যে আমাদের আসলে যে লাইটগুলো পড়ে, যেমন আমরা যখন ছবি তুলি, ছবি আসলে আলোর খেলা, ছবি তোলা হচ্ছে একটা আলোর খেলা, আমার চেহারার উপরে আলো পড়ছে, আলো প্রতিফলিত হয়ে গিয়ে ক্যামেরার সেন্সরে পড়ছে এবং সেই আলোর প্রতিফলনের পরে যে আলোর খেলাটা, যেমন চুল কালো, এইখানে এই রং, এইখানে এই রং, এই গেঞ্জির এই রং, চেয়ারের এই রং, ব্যাকগ্রাউন্ডের এই রং, এই সবগুলা খেলা মিলাই কিন্তু একটা কি হলো, একটা ছবি হলো। এই ছবির তিনটা বিশেষ বস্তু আছে, একটা হচ্ছে কি শ্যাডো, একটা হচ্ছে ছবির শ্যাডো, একটা হচ্ছে ছবির মিড টোন এবং একটা হচ্ছে ছবির হাইলাইট। এই তিনটা টোন, তিনটা টোন, এই মানে পৃথিবীতে যত ছবি আছে এই ছবির তিনটা টোন মিলে একটা ছবি তৈরি হয়, একটা এই তিনটাই হয়, একটা হচ্ছে শ্যাডো, একটা হাইলাইটস এবং একটা মিড টোন। এখানে দেখুন আমরা যখন এক্সপোজারটা আমরা দেখব তখন এক্সপোজারটা আসলে কী, প্রথমে এক্সপোজারটা যখন আপনি এই স্লাইডারটা ধরে এই এই পাশে আনবেন তখন দেখতে পাচ্ছেন যে এইটার যে হাইলাইটস আছে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হাইলাইটসটা বেড়ে যাচ্ছে, একদমই সাদা হয়ে গেল। আর যখন এটাকে আপনি এইভাবে কমিয়ে আনবেন এটার ওভারঅল যে হাইলাইটস আছে সেটা কিন্তু এই যে কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে। এবং এইখানে দেখুন অফসেট, অফসেট কি, অফসেটে যখন আপনি বাড়াবেন
তখন এটার ব্রাইটনেস বাড়তে থাকবে। যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বাড়ছে, এবং এটাকে যখন আমরা কমাবেন তখন ব্রাইটনেসটা কমবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন গামা কারেকশান, এইটা এইটাকে যখন আমরা এই নিচের দিকে আনবেন তখন এটার ব্রাইটনেস বেড়ে যাবে, এবং এই পাশে নিলে ব্রাইটনেসটা আরও আস্তে আস্তে কমতে থাকবে। সো ফ্রেন্ডস, আমরা কী দেখলাম, এই যে প্রথম যেটা আছে এক্সপোজার, এটা হচ্ছে হাইলাইট, আর অফসেট যেটা আছে সেটা হচ্ছে শ্যাডো, এবং এইটা এই যে গামা কারেকশান এটা হচ্ছে মিড টোন। তাহলে আমরা কিন্তু এইখান থেকে আমরা খুব সুন্দরভাবে একটা কারেকশান করব, এই মুহূর্তে করব। এর আগে আমি একটা জিনিস দেখিয়ে নিই, এইখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে এইখানেও কিন্তু মাস্ক আছে, মাস্ক যেখানে আছে সেখানে কিন্তু কাজ করতে অনেক সুবিধা। সো ফ্রেন্ডস, আমরা আমাদের এই যে অফসেট আছে, অফসেট হচ্ছে শ্যাডো, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ছবিতে যে যে জায়গাটাতে শ্যাডো আছে, শ্যাডো বলতে যে যে জায়গাটাতে আসলে কালো কালারটা বেশি আছে, এতটুকু যখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হালকা একটু মানে কমিও না বাড়িও না, আমাদের আসলে চোখের মাপে বুঝতে হবে যে কোন জায়গাটাতে রাখলে সুবিধা হবে। এক্সপোজারটা এই ছবিটাতে যখন আমরা আনবো, দেখুন প্রথমে এই ছবিটাকে আমরা একটু সোজা করি, সেক্ষেত্রে আমাদের যে ক্রপ টুল আছে ক্রপ টুলে ক্লিক করব, তারপর এইখানে যে স্ট্রেইটেন টুলটা আছে এটাতে ক্লিক করে এইখান থেকে ক্লিক করে ধরে এইখানে এনে ছেড়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন সোজা হয়ে গেল, এন্টার দিলাম সোজা হয়ে গেল। এখন এটার এক্সপোজারে কাজ করব, সেক্ষেত্রে এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এক্সপোজার এটাতে ক্লিক করব। তারপর এটাকে যদি আমরা একটু ওভারঅল হাইলাইটসটা বাড়িয়ে দিতে চাই, এইখানে ক্লিক করে হাইলাইটটা একটু বাড়িয়ে দিলাম, এবং এইখানে অফসেট অর্থাৎ শ্যাডো যেটা আছে এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, হালকা একটু এদিকে দিয়ে কমিয়ে দিলাম, এতটুকু দিয়ে দিলাম। এবং এই গামা কারেকশানটা যেটা আছে মিড টোন, এটাকে আমরা এই পাশে দিলে কিন্তু আরও বেড়ে যাবে, এই পাশে দিলে কমবে, সেক্ষেত্রে এই পাশে হালকা একটু বাড়িয়ে দিব। এই যে হালকা একটু বাড়িয়ে দিলাম, এবং এক্সপোজার লেভেলটা কিন্তু আরেকটু হালকা বাড়িয়ে দিলাম। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এই যে আমি এক্সপোজার কারেকশানটা করলাম, এটা কিন্তু অনেক ছবিতে এক্সপোজার কারেকশনের ফলে ছবিটা অনেক সুন্দর হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে অনেকটা বেশি পরিমাণ, এবং এই জায়গাটাতে অনেকটা বেশি পরিমাণ সাদা হয়ে গেছে। সেটাকে যদি আমরা কারেকশান করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এইখানে আমরা যে মাস্ক আছে লেয়ার মাস্ক এটাতে ক্লিক করব, তারপরে কালো কালারটা নিয়ে নিব, কালো কালারটা নিয়ে উপরে মানে কালার প্রিসেটের ফোরগ্রাউন্ড কালারে কালো থাকবে, এবং ব্রাশ টুলে ক্লিক করব। ক্লিক করে আমরা যেটা করব, এইখানে আমরা এটা বসিয়ে দিব, হার্ডনেসটা বেশি, হার্ডনেসটা রাইট বাটনে ক্লিক করে একদমই কমিয়ে দিচ্ছি, এবং এখানে ক্লিক করে আমরা দিয়ে দিলাম এটা, দেখতে পাচ্ছেন এই যে এইখানে এটা দিয়ে দিলাম, এবং এইখানেও ক্লিক করে এটা দিয়ে দিলাম। সেক্ষেত্রে এইখানে যে আমাদের যে ছবির যে এটা ছিল মানে ডিটেলসটা ছিল নষ্ট হয়ে গেছিলো, এটা কিন্তু আবার ফিরে এসেছে, এবং নিচের দিকেও বেশি সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এইটাকেও আমরা কমিয়ে দিলাম, এবং এই পাশটাও হালকা একটু কমিয়ে দিলাম, এই পাশটা কমিয়ে দিলাম, এই পাশটাকেও আমরা একটু কমিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু যথেষ্ট পরিমাণ এখন সুন্দর লাগছে। এখন যদি আমরা দেখি যে আগের ছবিটা এবং বর্তমানের ছবিটার মধ্যে পার্থক্য কী, তাহলে আমরা জাস্ট উপরের এই লেয়ারটাকে হাইড করলেই, এই যে দেখতে পাচ্ছেন এটা আগেরটা, এটা পরের, এটা আগের, এটা পরের, এটা আগের, এটা পরের। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই এক্সপোজার যে ক্লাসটা ছিল, এক্সপোজার কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।